বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুক্রবার কোচবিহারের খালাসিপট্টি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এই বুদ্ধ পূর্ণিমার পুজোর এবার তৃতীয় বর্ষে পদার্পণ করলো কোচবিহারের খালাসিপট্টিতে। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মিলিত হয়ে এই পুজোয় আনন্দ উপভোগ করেন। ছেলের সাথে দেখা করার উদ্দেশ্য নিয়ে সীমান্তের কাঁটাতার কেটেছিলেন বৃদ্ধ, কিন্তু শেষ রক্ষা হলো না। স্ত্রী বৌমা এবং এক বছরের নাতি সহ বিএসএফ এর হাতে ধরা পড়লেন ওই বাংলাদেশি। এই ঘটনা জলপাইগুড়ি সদর ব্লকের মানিকগঞ্জ এলাকার সিঙ্গিবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মালদার বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া শ্রী শ্রী শারদা তীর্থভের উদ্যোগে এবং সেন্ট জন অ্যাম্বুলেন্স ও ভারত স্কাউটস অ্যান্ড গাইডস এর মালদার জেলা শাখার সহযোগিতায় রক্তদান শিবির আয়োজিত হলো শুক্রবার। এদিন প্রায় 25 জন রক্তদাতা রক্তদান করেন। আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী গিরিজাত্তানন্দজী মহারাজ, সেন্ট জন অ্যাম্বুলেন্সের জেলা শাখার সম্পাদক সৌমিত্র সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। ঐতিহ্যবাহী কাটনা কালীমায়ের বাৎসরিক পুজো উপলক্ষে শুক্রবার অসংখ্য ভক্তের সমাগম হলো মন্দির চত্বরে। প্রতি বছরের মতো এবছরও বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কাটনা কালীমায়ের পুজোর আয়োজন করা হয়। ডালকলা ক্যাশা বিহারের বলরামপুর থানার অন্তর্গত টিটোটা গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে শতাব্দী প্রাচীন কাটনা কালীমায়ের মন্দির। পুজো উপলক্ষে মেলা বসে মন্দির প্রাঙ্গণে। ফের ক্ষোভের বহিঃপ্রকাশ ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর। সাম্প্রতিককালে দলীয় কর্মসূচি নিয়ে ফের বিদ্রোহী মনোভাব বিধায়কের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালকে বিবাদ মিটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু চার দিন কেটে গেল কোনো প্রচেষ্টা নজরে না আসায় ফের বিস্ফোরক বিধায়ক আব্দুল করিম চৌধুরী জেলা সভাপতি এই সমস্যার মূলে রয়েছেন বলে দাবি করেছেন তিনি। তবে জেলা সভাপতি এলে তিনি স্বাগত জানাবেন বলে জানিয়েছেন বিধায়ক করিম সাহেব।